রাজধানী সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় রিটার্নিং অফিসারের কার্যালয়ে আছেন সহকর্মী মিজান শাহজাহান, তার কাছে জানবো ভোট গণনার খবর। মিজান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? কিছু কেন্দ্র রয়েছে এই মিজান, ঢাকা মহানগরীর কোন কেন্দ্রের ফলাফল কি আপনার কাছে হাতে এসে পৌঁছেছে? কোন কেন্দ্রের ফলাফল আপনার কাছে এসেছে কিনা আমাদেরকে একটু জানাবেন। আমি জানিয়ে রাখি যে এখানে মোট 15টি আসন, যেগুলো ঢাকা মহানগরের আসন, সেই আসনগুলোর ফলাফল এখানে আসবে। এখনো ফলাফল এখানে এসে পৌঁছেনি। আপনি জানেন যে বিকাল 4টার সময় ফলাফল, ভোট গ্রহণ শেষ হয়েছে। ফলাফল তৈরি করার জন্য কর্মকর্তারা সংশ্লিষ্ট কেন্দ্রে কাজ করছেন এবং সবগুলো ফলাফল একত্র করে এই ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়, অর্থাৎ ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সেই ফলাফল পাঠানো হবে এবং এখান থেকে একযোগে এসব ফলাফল আমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমি আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে ঢাকা মহানগরীতে যে 15টি আসন রয়েছে, এই 15টি আসনের মধ্যে 4টি আসনকে অতি গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। একটি হচ্ছে ঢাকা 4, ঢাকা 5, ঢাকা 14 এবং ঢাকা 18। ঢাকা 4 আসনটি হচ্ছে শ্যামপুর এবং কদমতলী থানা নিয়ে গঠিত, ঢাকা 5 আসন যাত্রাবাড়ি, ডেমরা এবং কদমতলীর আংশিক নিয়ে গঠিত, আর ঢাকা 14 আসনটি হচ্ছে মিরপুরের একটি অংশ নিয়ে গঠিত, ঢাকা 18 হচ্ছে উত্তরা। এই 4টি আসনকে অতি গুরুত্বপূর্ণ বলা হয়েছে এই কারণে যে এই সমস্ত আসনে অংশগ্রহণমূলক প্রতিযোগিতামূলক নির্বাচন যেমন হয়েছে, তেমনি প্রার্থীদের ভিতরে কাদা ছুড়াছুড়িও ছিল। স্বতন্ত্র প্রার্থী যেমন ছিল, জাতীয় পার্টির প্রার্থী তেমনি ছিল। আমি যদি আপনাকে ঢাকা 5 আসন অর্থাৎ যাত্রাবাড়ি ডামরা আসনের কথা বলি, তাহলে এই আসনে আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন নৌকা প্রতীকে হারুনুর রশিদ মুন্না এবং তারই সঙ্গে দুইজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, একজন হচ্ছেন মশিউর রহমান মোল্লা সজল এবং অপরজন হচ্ছেন কামরুল হাসান রিপন। এই তিন প্রার্থীর ভিতরে ওই আসনে একটি ত্রিমুখী লড়াই আমরা কিন্তু আজকে সারাদিন দেখেছি। কিন্তু একটি আমাদের জন্য সুখবর হলো যে ত্রিমুখী লড়াই হলেও সেখানে উত্তেজনা ছিল, অংশগ্রহণ ছিল, বিতর্ক ছিল, কিন্তু কোনো ধরনের সহিংসতা হয়নি। যদিও একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা গতকাল রাতে ঘটেছে, গতকাল রাত্রে আমি যাত্রাবাড়ি ডামরা অংশে ঘুরেছি, সেখানে একজন সমর্থক আওয়ামী লীগের নৌকার প্রার্থী হারুনুর রশিদ মুন্নার সমর্থক, তিনি ফেসবুকে লাইভে এসে বলেছেন যে সেখানে কেন্দ্র দখল করা হয়েছে, নির্বাচনে কারচুপি হচ্ছে। কিন্তু এটি ছিল একটি পুরো মিথ্যা এবং বানোয়াট অভিযোগ, কারণ আপনি জানেন যে ঢাকা রিটার্নিং কর্মকর্তা সকাল 5টার সময় কেন্দ্রে ব্যালট পেপার পাঠিয়েছেন, তাহলে রাত 10টার সময় কেন্দ্রে অনিয়ম বা সহিংসতা হওয়ার বা কেন্দ্র দখলের কোনো সুযোগ নেই, এটি একটি গুজব ছিল। যদি এই গুজবটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, কেউ কেউ এটি পোস্ট দিয়ে বোঝানোর চেষ্টা করছেন যে রাতে ভোট হয়েছে, এটি একদমই সঠিক নয়। কারণ যেখানে ব্যালট পেপার গিয়েছে সকাল 5টার পরে, কেন্দ্রে গিয়ে পৌঁছেছে 7টার দিকে, সেখানে রাত 10টায় এ ধরনের গুজব কোনোভাবেই মানা যায় না। তবে তারপরেও অনেকের ভিতর একটা আশঙ্কা তৈরি হয়েছিল যে রাতে যেহেতু একটা এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, দিনে ওই আসনে কোনো ধরনের সহিংসতা হয় কিনা। কিন্তু আমরা বিকাল 4টা পর্যন্ত যাত্রাবাড়ি এবং ডেমরা অর্থাৎ ঢাকা 5 আসনের খোঁজখবর নিয়েছি, সেখানে এ ধরনের কোনো সহিংসতা হয়নি। তার পাশের যে আসনটি অর্থাৎ ঢাকা 4, শ্যামপুর এবং কদমতলী থানা নিয়ে গঠিত, এই আসনে জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা যেমন লাঙ্গলপুতিকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এখানে নৌকার প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট সঞ্জিতা কানম, তার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী সাবেক এপিএস ডক্টর আওলাদ হোসেন এখানে ট্রাক মার্কায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এই তিনজন প্রার্থী হেভিওয়েট হওয়ার কারণে অনেকের মধ্যে আশঙ্কা ছিল যে ঢাকা 4 আসনে কোনো ধরনের সমস্যা হতে পারে, কিন্তু সে ধরনের সহিংসতার খবর আমরা পাইনি। আমি যদি ঢাকা 14 আসনের কথা বলি, সেখানে আওয়ামী লীগের প্রার্থী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মানিল হোসেন খান নিখিল এবং সাবেক মহিলা আসনের সংরক্ষিত সদস্য সাবিনা আক্তার তুহিন সেখানে প্রার্থী ছিলেন। দুইজনেরই যেহেতু কর্মী এবং জনবল অনেক বেশি, তাদের মধ্যে বিতর্ক ছিল, বাহাস ছিল, কিন্তু কোনো ধরনের সহিংসতা আজকে আমরা দেখিনি। একই অবস্থা যদি আমরা বলি ঢাকা 18 আসন উত্তরা, সেখানে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, তার স্ত্রী শরীফা খাদের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ছিলেন। সেখানে যদিও নৌকার প্রার্থী হাবিব হাসান তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন, কিন্তু সেখানে দুজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন। তাদের তিনজনের ভিতরে তীব্র লড়াই হবে বলে আমরা জানতে পেরেছি, কিন্তু সেখানেও কোনো সহিংসতা হয়নি। অর্থাৎ আমরা যদি এক কথায় বলি, ঢাকা মহানগরীর 15টি আসনে সহিংসতা মুক্ত একটি অংশগ্রহণমূলক নির্বাচন আজকে অনুষ্ঠিত হয়েছে। এই হচ্ছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আমার কাছে সবশেষ খবর। যখনই আমার কাছে এখানে কোনো ফলাফল আসবে, আমি আপনাদেরকে আপডেট ফলাফল জানিয়ে দেওয়ার চেষ্টা করবো।